খ্রিস্টতে প্রিয়জনেরা, প্রতি বছর পহেলা নভেম্বর মাতামণ্ডলী অতি আনন্দের সহিত পালন করে নিখিল সাধুসাধ্বীদের পর্বদিবস। আর এই পর্বদিবসটিতে মাতামণ্ডলী স্মরণ করে সেই অসংখ্য অগণিত খ্রিস্টভক্তদের কথা, যারা সাধুশ্রেণীভুক্ত না হলেও খ্রিস্টের রক্তসিঞ্চনে ঐশ্বর্য পবিত্রতা লাভ করে। তারা স্বর্গে আছেন এবং তারা আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন এবং তারা চিরজীবিত। ঈশ্বরের সামনে তারা আমাদের মঙ্গল কামনায় প্রতিনিয়তই প্রার্থনা জানিয়ে থাকেন। তাই আমরা বিশ্বাস করি সকল সাধুসাধ্বীগণ ঈশ্বরের অতি নিকটে রয়েছেন এবং আমাদের জন্য সর্বদাই প্রার্থনা করছেন। তাদের প্রশংসায় ও কৃতজ্ঞতায়, প্রার্থনা ও আরাধনায় স্বর্গে অবিরাম আনন্দের বন্যা বয়ে চলছে। তাই আমরা আমাদের অন্তর উপলব্ধি করি ঈশ্বরই আমাদের সকল আনন্দের উৎস। তাই আসুন আমাদের প্রতিদিনকার জীবন চলার পথে ধ্যানে জ্ঞানে ঈশ্বরের পথে চলতে চেষ্টা করি।